আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজে। বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজে চ্যানেল থেকে আমি সাবিনা বলছি, চট্টগ্রাম থেকে। যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখা শুরু করছে না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যে বা যারা অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখা শুরু করছেন, তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটা আমার সকল অপভেদের কাছে ভালো লাগতে পারে। আজকের ভিডিওটা মূলত সকালবেলা থেকে দুপুরের কাজকর্ম সন্ধ্যা পর্যন্ত একদম কন্টিনিউ রাখার চেষ্টা করেছি। খুব সুন্দর একটা ব্লগ হতে যাচ্ছে, তো আশা করছি যদি ভালো লাগে দৃষ্টি দিয়ে দেখেন, ভালো লাগবে। এইখানে হচ্ছে শুরুতেই নাস্তার পার্টটা শেয়ার করছি। কম বেশি হয়তো বা ঢাকার মানুষের এগুলো ভালো করেই চিনবেন, এগুলো মেবি ঢাকায় বাকরখানে আমি যতটা চিনতে পেরেছি আর কি, কারণ এগুলো হচ্ছে ঢাকা থেকে আমার বাসায় এসেছে। আমার যে ফুপ্পিটা বাসার কাছাকাছি থাকে, তো ফুপ্পির বড় মেয়েটা হচ্ছে ঢাকায় থাকে, তো আমার ফুফাতো বোন আর কি, তো ও ঢাকা থেকে এগুলো আমার জন্য পাঠিয়েছে। আজকে যেহেতু একটি স্পেশাল দিন, তো স্পেশাল দিনটাতে আমি এগুলো হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। তো কী স্পেশাল দিন, তো কী আয়োজন করলাম, কী করলাম, সব কিছু মিলিয়ে যদি পুরো ভিডিওটা জুড়ে থাকেন আশা করছি জানতে পারবেন। তো আসলে মূলত ওই দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল, কেননা ওই দিনটাতে হচ্ছে মূলত আমি পুরো জগৎ দেখেছি। শুধুমাত্র এটা সম্ভব হয়েছে আমার মায়ের জন্য, তো আমার মা পেটে ধরেছে বলে আমি এই দুনিয়ার আলোটা দেখতে পেরেছি। তো আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। তো অনেকে হয়তো ইতোমধ্যে বুঝে গিয়েছেন আমি কী বোঝাতে চাচ্ছি। যাই হোক, বলবো আপনাদের সাথে সংসারের কাজগুলো করতে করতে আসলে আপনাদের সাথে সব কথা বলবো আজকে। তো আজকে বলতে, আজকে যেহেতু 5 তারিখ, তো 3 তারিখ 4 তারিখ মিলিয়ে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আজকে 5 তারিখের দিনে। তো আশা করছি যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটার মধ্যে। তো এখানে মূলত ভিডিওটার মধ্যে যা দেখতে পারছেন, আমার এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতে পারছেন, ঘরে অনেক আর্টিফিশিয়াল ফুল আছে। তো রাতে হয়েছে কি, এটা তো 3 তারিখ সকালবেলারই সিন, তো আমি হচ্ছে 2 তারিখ রাতে এগুলো ওয়াশ করেছিলাম। তো রাতে রাতে ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম, আর সকাল সকাল এগুলো শুকিয়ে গিয়েছে। তো আবার জায়গা মতো আমি যেই ফুল যেখানে রাখার দরকার ওখানে রেখে দিচ্ছি। আর কর্নারটা এত বেশি নোংরা হয়, মানে চোখের পলকে 2 দিন হাত না দিলে দেখা যায় কি এইটার মধ্যে আটকানো যায় না। তো এইখানে যে আর্টিফিশিয়াল ফুলগুলো, এগুলো ভালো করে ওয়াশ করেছি, তো এখন জায়গা মতো আবার রেখে দিলাম। আর এইখানে আমার যে কর্নারের নিচে যে বড় যে গাছটা রাখে আর্টিফিশিয়াল, ওইটার মধ্যে মানে এত ধুলাবালি পড়ে নিচের দিকে থাকে, তো ঘর ঝাড়ু দেওয়া পড়লে এটার মধ্যে অনেক ডাস্ট যায়, কাজটা যায়। তো ওইটা ওয়াশ করতে গিয়ে আমার একদম নাকানি চুবানি খেতে হয়েছে। তো যাই হোক, নিচের কর্নারের সেলফটা এবং উপরের কর্নারের সেলফটা সব কিছু মিলিয়ে সুন্দর করে একটু সাজানো গোছানোর চেষ্টা করছি। আসলে আজকে যেহেতু স্পেশাল দিন, আর সাহেবও হচ্ছে একটু বাইরে গিয়েছে, বাজার সদায় করবে আজকে, টুকটাক বাজার সদায় আছে, তবুও থাকে না যে স্পেশাল দিন স্পেশাল কিছু আয়োজন, তো সেটাই করব। তবে হ্যাঁ, স্পেশাল দিন স্পেশাল কিছু আয়োজন করতে গিয়ে আমি সত্যি অনেক বেশি টায়ার্ড এবং ক্লান্ত হয়ে গিয়েছি। তবু আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে যে খুশি করতে পেরেছি এটা আমার জন্য অনেক কিছু, আর আমার জন্য যে পরিবারের সবাই অনেক ভেবেছে এটা আমার জন্য অনেক কিছু। তো এখানে হচ্ছে আমি আমার কর্নারটা গুছাচ্ছি, আর এত বেশি ডাস্ট বলেছি না যে আমি মানে পারতেছি না আসলে। আর হেল্পিং হ্যান্ডও যেহেতু নেই, একা হাতে সব কিছু করছি, তো পুরো ঘরটাই আসলে গুছিয়ে তারপরে মূলত দুপুরে রান্নাবান্নার কাজে হাত দিব। তো ওই যে সাহেব তো বাজারে গিয়েছে, আল্লাহই জানে কি বাজার সদাই নিয়ে আসবে আর কি। তো আজকে হচ্ছে একটা অনলাইন থেকে একটা জিনিস আমি কিনেছি, বা এটা আমি গিফট স্বরূপ পেয়েছি আমার জন্মদিন উপলক্ষে 3 তারিখে। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব, কেমন হয়েছে জানাবেন আর কি। সেই সাথে হচ্ছে খুব মজার মজার কিছু রেসিপি রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব যতটুকু সম্ভব আর কি। তো এখানে হচ্ছে আমি কর্নারটা গুছিয়ে ফেলেছি, তারপরে মূলত আমি আমার বেডরুমটা একটু গুছিয়ে নিয়েছি। বেডরুমটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, মূলত কিছু টপিকের উপরে আমি ব্লগগুলো রাখার চেষ্টা করি, অনেক সময় আসলে আমি পারি না, আমি যেহেতু একা হাতে করি যতটুকু সম্ভব সংসারের কাজের পাশাপাশি বাচ্চা কাচ্চা সংসার সামলিয়ে সব কিছু আমি সামলিয়ে উঠতে পারি, তখনই দেখা যায় কি আমি ভিডিওর কাজগুলোর মধ্যে হাত লাগানোর চেষ্টা করি। আর দেখা যায় কি অনেক সময় কাজ করতে ইচ্ছে করে কিন্তু ক্যামেরা ধরে কাজ করতে ইচ্ছে করে না, আলসেমি উঠে যায় শরীরে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আমার লিভিং রুমটা একটু করে পুরোটা গুছিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমি আমার শু কেবিনারটাকে একটু ভালো করে ঝাড়পোক করে নিচ্ছি। এখানে অনেক ধরনের শোপিস আছে, তো এই শোপিসগুলোর মধ্যে দেখলাম অনেক বালু পড়েছে। আসলে রোড সাইডে বাসা, তো দেখা যায় কি অনেক বেশি ডাস্ট হয় আমার বাসায়, আর শোপিসগুলোর দিকে দেখা যায় কি 2 দিন যদি না তাকানো হয় বা গুছানো না হয় অনেক বেশি নোংরা হয়ে যায়।
তো আজকে হচ্ছে আমার টুকটাক শোপিসগুলো ক্লিন করার দিবস ছিল আমার জন্মদিনের পাশাপাশি। তো জন্মদিন হলে কি হয়েছে, তো তবুও সংসারের কাজ তো আসলে মাপ নাই, এগুলা থেকে আসলে নিস্তার নেই, সংসারে যেহেতু পাড়া দিয়েছি কাজ করতেই হবে আমাকে। তো ওই দিক দিয়ে হচ্ছে সব আত্মীয় স্বজন আমাকে ফোন দিচ্ছে রাতের থেকে, তো সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আর ভালোবাসা আসলে। তারপর ইউটিউবের মধ্যেও কিছু আপু আমাকে মেসেঞ্জারে খুব ভালোবাসা জানিয়েছে, তো আসলে আমি জানি না আমি অতটুকু যোগ্য কিনা, তবে হ্যাঁ অনেক অনেক বেশি ভালোবাসা থাকবে এবং আপনাদের প্রতি দোয়া অবিরাম থাকবে। আপনারা যে আমাকে ফেসবুক থেকে ওইভাবে আমাকে নক দিয়ে আমাকে জানিয়েছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। বিশেষ করে গতকালকার ব্লগে হচ্ছে নুরুনাহার ঝর্ণা আইডি থেকে ঝর্ণা আপু আমাকে, মানে গতকালকের ব্লগে আমাকে উইশ করে দিয়েছে। আমি যেহেতু 3 তারিখে ব্লগটা আপলোড করেছিলাম, তো আপুর সাথে আমার ফেসবুকে অ্যাড আছে, তো আপু জানে সেই জন্য। তো আপুকে আজকের ভিডিওর মধ্যে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আপু যে এতটা মনে রেখেছে আমাকে বা আমাকে নিয়ে ভেবেছে ভেবেছে বিদায় কিন্তু সে আমাকে 3 তারিখে ওই ভিডিওটার মধ্যে সে আমাকে বার্থডে উইশ করার সুযোগটা পেয়েছে আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কাজগুলা করছি আর শু ক্যাবিনেটের উপর অংশটা খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছে, এখন আবার মুছে টুছে আর আমার মাছটাকে একটু খাবার দিব, খাবার দেওয়া হয়নি, ওর পানিটাও চেঞ্জ করে দিয়েছি। আর আমার পাখিও আছে, তো ওই পাখিগুলোকে একটু টেক কেয়ার করে আসলাম। আমার পাখিগুলো নিয়ে এমএন ব্লগের নাসরিন আপু খুব বেশি প্রসঙ্গ করেন, তো ইনশাল্লাহ ইচ্ছা আছে যে এগুলো নিয়ে কোনো একটা ব্লগে আমি বলবো। তো এইদিকে হচ্ছে ঘর টর গুছানোর পাশাপাশি হচ্ছে আমি আমার বাচ্চাদেরকে একটু টেক কেয়ার করছি। আর এখন যেহেতু স্কুল বন্ধ, তো বেচারি আমার ছেলেটা স্কুলেও যেতে পারছে না, আর এখনও তার ভালো করে দেখা গিয়েছে কি তার মানে সুস্থ হওয়া উঠেনি, তো বাচ্চাদেরকে নিয়ে একটু ব্যস্ত আছি। তো এই যে আমি আমার মাছটাকে খাবার দিয়ে দিয়েছি, আর এই কাজগুলো করতে করতে হচ্ছে আপনাদের সকলের কাছে আগে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিওটা দেখছেন তারা চাইলে ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক দিয়ে যেতে পারেন, আমার অনেক বেশি হেল্প হবে। আসলে লাইক দিতে গেলে কিন্তু হাত ব্যথা হয় না, ছোট্ট একটা চাপ, তবুও আপনারা লাইক দিতে চান না কেন আমি সেটাই বুঝি না। আমি যাদের ভিডিও দেখি বাস্তব কথা আমি লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখার চেষ্টা করি, আর একটা কমেন্টও রেখে আসি যদি ভালো লাগে আর কি। আর প্রিয় আপুদের ভাইয়াদের ব্লগ হলে তো কথাই নেই, 100 বার কমেন্ট লাইক সব করেই আসি। তারপর হচ্ছে যারা নিয়মিত দেখেন আমার ভিডিও বা অনিয়মিতও দেখেন বাট আমার কথাগুলো শুনছেন, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি, তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সাথেই থেকে যেতে পারেন। এতে করে আপনারই অনেক বেশি হেল্প হবে, আমি যখনই ভিডিও ছাড়বো আমার চ্যানেলের মধ্যে আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে আর আপনি চাইলে দেখে নিতে পারবেন আমার ভিডিওগুলো ইজিলি। যারা অলরেডি সেই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর হ্যাঁ, ভিডিও রিলেটেড কোনো মতামত বা মন্তব্য জানতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্স আছে, সেখানে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন, জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, অনেক বেশি রিকোয়েস্ট করলাম হয়তো বা, তাই না, জানি না কে কতটুকু রাখবেন আমার এই কথাটা। কথা বলতে বলতে আমি আমার ঘরখানাকে গুছিয়ে নিয়েছি, যতটুকু সম্ভব ক্যামেরায় ক্যাপচার করেছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আমি আসলে আজকে অনেক বেশি কাজ হয়েছিল, আমার উপর অনেক বেশি চাপ পড়ে গিয়েছে সংসারের কাজগুলো মানে হাতে নেওয়ার কারণে, তবু করতে পেরেছি আর কি। এখন হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিব আর হচ্ছে ঘরটাকে একটু করে মফ করে দিব। আর এখানে হচ্ছে আমার যে ডোরবেলগুলো আছে বা এই যে ম্যাক্রামের যেই ড্রিম ক্যাচারগুলো আছে বা হ্যাঙ্গিং খুব সুন্দর শোপিসগুলো আমি টাঙিয়ে রেখেছি, এগুলোকে একটু ঝেলে মুছে নিলাম, সাদা হওয়ার কারণে অনেক বেশি নোংরা হয়। আর কিছু গাছ আছে এগুলাতে একটু পানি দিয়ে নিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আমার জন্মদিনের গিফট একটু শেয়ার করি। এই জন্মদিনের গিফটটা হচ্ছে আমার হাজব্যান্ডের তরফ থেকে আমাকে দেওয়া হয়েছে। আসলে জন্মদিন পালন করা কিন্তু আমাদের মুসলমানদের জন্য জায়েজ না, তবুও থাকে না যে নিজেরা পরিবারের সবাই মিলে একটু মজা করে খাবো বা ওই দিনটাকে একটু সুন্দর করে পালন করব সেই জন্য আর কি। তো আমার হাজব্যান্ড আমাকে এই জামাটা গিফট দেওয়ার কারণ আছে, কেননা আমি হচ্ছে যেই পেজটা থেকে আমি নিয়েছি এই পেজটা একটু শো করে দিব আপনাদেরকে। আর এটা হচ্ছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়েছে, আমার হাজব্যান্ড যেহেতু বাজারে গিয়েছিলো, তো বাজার থেকে যে বাসার কাছে আমাদের সুন্দরবন কুরিয়ারের সার্ভিসটা আছে, তো বাসার কাছাকাছি অ্যাড্রেস দেওয়া হয়েছে বিদা, ওইখান থেকে নিয়ে আসতে পেরেছে আমার হাজব্যান্ড। তো ভাবলাম রান্নাবান্নায় যাওয়ার আগে অ্যাড্রেসটা যেহেতু চলে এসেছে আগে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। তো আমার হাজব্যান্ড যে আমার জন্য ভেবেছে এটাই অনেক, আসলে ভাববে না কেন আমি তো তার জন্য আছি, তো সে তো আমার জন্যই ভাববে। তো এখানে হচ্ছে ড্রেসটা আমার জন্মদিন উপলক্ষে যেহেতু দিয়েছে, ভাবলাম আমার আপুদের সাথে একটু করে শেয়ার করি, হয়তো বা আপুদের কাছে ভালো লাগবে।
পাকিস্তানি সাদাবাহারের যে লোনে থ্রি পিসগুলো আছে, তো ওইটা থেকেই মূলত আমি একটা ড্রেস চুজ করেছি। আর স্টাইল মার্ট, এটা হচ্ছে একটা ফেসবুক পেজ, ভালো একজন ফলোয়ার্স আছে ওদের পেজের, ওদের ড্রেসগুলোও খুবই ভালো। আর আমি একটা ড্রেস এই ফার্স্ট নিয়েছি, আমার কাছে সত্যি বেশ ভালো লেগেছে ড্রেসটা। যতটা না আমি পেজে দেখেছি, মানে প্রেমে পড়ে গিয়েছিলাম আমি ড্রেসটার পেজে দেখে, তার চেয়ে দ্বিগুণ বেশি আমি হাতে পেয়ে মনে হয় আরও বেশি প্রেমে পড়ে গিয়েছি। মানে ক্যামেরার থেকে মনে হয় কি ড্রেসটা সামনাসামনি অনেক বেশি সুন্দর। আসলে এক দেখাতেই আমার এই ড্রেসটা পছন্দ হয়ে গিয়েছিল। অনেক ড্রেস দেখেছি তবে পছন্দ হচ্ছিল না। আসলে ড্রেস না আমি প্রায় সময় দেখি, অনেক পেজে আমি লাইক দিয়ে রাখি, ফলো দিয়ে রাখি, তো হঠাৎ দেখতে দেখতে এই ড্রেসটা এত বেশি ভালো লাগছিল, তো আমার হাজব্যান্ড আমার পাশে ছিল, তো আমি বলছিলাম দেখো এই ড্রেসটা কি সুন্দর। এক কথায় বলছে যে তোমার তো জন্মদিন সামনে, এই ড্রেসটা তোমাকে গিফট স্বরূপ দিব আমি, তুমি অর্ডার দিয়ে ফেলো। তো আমার কাছে আসলে অনেক বেশি ভালো লেগেছে এই জিনিসটা, তো আমি আর কোনো কথা বলিনি। আমি বললাম আসলে তুমি কি দিবা? বলে হ্যাঁ অর্ডার দিয়ে ফেলো, তোমাকে আমি এটা গিফট করবো নি। তো এই আর কি। তো ড্রেসটা এখন খুলে টুলে একটু দেখাবো আপনাদের সাথে। সালোয়ারটা হচ্ছে প্যান্ট সালোয়ার ছিল, খুব বেশি ভালো লেগেছে। আর ড্রেসটা তো প্রেমে পড়ে গিয়েছি আমি এক কথায়। আমি পুরোটা আসলে একটু করে খুলে দেখিয়ে দিচ্ছি অনেক আপুদের জন্য। যদি আপুর ওই পেজ থেকে কোনো ড্রেস অর্ডার দেন তাহলে নির্দ্বিধায় দিতে পারেন, অনেক বেশি সুন্দর ড্রেসগুলো আর আপনাদেরকে মানাবেও। অনেক ড্রেসই ছিল তবে এই ড্রেসটা আমার কাছে বেশ ভালো লেগেছে, একটু নর্মালের ভিতরে। আর পাকিস্তানি সাদাবাহারের এই লোনে থ্রি পিসগুলো তো অনেক বেশি সুন্দর। তো এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টার, আর কুশিকাটার প্যানেল দেওয়া ছিল হাতায় এবং নিচে। আমি না এই ড্রেসটা দেখে এত বেশি লোভে পড়ে গিয়েছি, ড্রেসটা দেখার পর আমি যে কখন গায়ে দিবো বা কখন পরবো এই লোভে ছিলাম। ইচ্ছে করছিল সারাক্ষণ যদি এই ড্রেসটা আমি পরে পরে বসে থাকতে পারতাম, তবে সেটা তো আর কোনো সুযোগ নেই। আর ওড়নাটাও এত বেশি বড় ছিল, আমি হচ্ছে নামাজ কালাম পড়ি, তো দেখা যায় কি নামাজের সময় পড়লেও দেখা যাবে কি খুব ইজিলি ক্যারি করা যাবে ওড়নাটা। আর হাতাটাও একদম ডিভাইডার হাতা ছিল, লুজ ছিল, উজু করার সময় একদম ইজিলি করা যাবে। আমরা যারা এরকম জামা কাপড় পরিধান করে বা কোনোখানে যেতে চাই বা বাসায় পরার জন্য থাকি, দেখা যায় কি আমরা একটু লুজ ফিটিং পরতে পছন্দ করি। আমার কাছে অ্যাটলিস্ট মনে হয় যে লুজ ফিটিং হলে হয়তো বা ভালো হতো। তো প্যান্টটাও এত বেশি সফট, জামাটাও এত বেশি, আসলে লোনে থ্রি পিস, তো এই জন্য তো আমি আসলে এই যে পরেই ফেলেছি দেখতেই পারছেন। তো জানি না আমাকে কেমন লাগছে, ছোট্ট কমেন্ট করে জানাবেন তো কেমন লাগছে আমাকে। তো ড্রেসটা আসলে কালার কম্বিনেশন খুব বেশি পছন্দসই ছিল আমার কাছে, আমি মানে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম আসলে এই ড্রেসটা হাতে পেয়ে। আর আমার খুব নিজের কাছে একদম অন্যরকম লাগছিল, আসলে আমি খুশিটা বুঝাতে পারছি না। আমার হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই যে আমার ছোটো ছোটো এই চাওয়া পাওয়াগুলোকে তিনি পূরণ করছেন আর কি। দোয়া করবেন সবাই আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য। যাই হোক, জামাটা তো দেখালামই আপনাদের সাথে, এখন তো দুপুরে রান্নাবান্নার কাজে যেতে হবে। এক গাদা বাজার নিয়ে এসেছে সে আজকে, এইখানে প্রায় অনেকগুলো সবজি এনেছে, তার নাকি হচ্ছে সবজি ভাজি খেতে ইচ্ছে করছে, তারপর নিরামিষ খেতে ইচ্ছে করছে, তার জন্য এখানে এক গাট্টি করে সবজি নিয়ে এসেছে। তার মধ্যে ছিল দেশি যে খিরা এগুলা, তারপর পেঁপে, পটল, সিম, গাজর, কচু ছড়া, বরবটি, এই টাইপের সবজিগুলাই এনেছে। শশা বাসায় আছে, তাও খিরা নিয়ে এসেছে, তা আমি আর কিছু বলিনি। ও করল্লাও নিয়ে এসেছে, বাসায় করল্লা আছে আগে, এগুলাতে এনেছে। তারপর হচ্ছে নর্মালি মাছ, গোশ সব কিছু এনেছে। আজকে নাকি তার হাঁস খাওয়ার ক্রেভিং উঠেছে। আসলে অনেক সময় আমারও খেতে ইচ্ছে করছিল, তা আমি অনেক আগে মনে হয় তাকে বলেছিলাম। তো তিনি আজকে নিয়ে এসেছে বাজার থেকে, আজকে সত্যি অনেক বেশি লেট হয়েছে তার বাজার থেকে আসতে, আসলে অনেক বেশি বাজার ছিল, বেচারি যে এত কিছু করে বাসায় এসেছে এই অনেক। তো সবজিগুলো হচ্ছে এখন আমি আপাতত মাছ গোশ এগুলো খোলার আগে আগে ইচ্ছা আছে যে সবজিগুলো আগে প্যাকেট করে আমি নর্মাল ফ্রিজে সুন্দর করে রেখে দিব, আর খিরা গাজরগুলো হচ্ছে নর্মালি নিচে রেখে দিব, থাকবে কেননা ফ্রিজে জায়গা হচ্ছিল না আমার। একটা ফ্রিজ যেহেতু অনেক কষ্ট করে রাখতে হয় আমাকে, আর আমি চাইলে নিতে পারি ফ্রিজ, ডিপ ফ্রিজ একটা, কিন্তু আমার জায়গা নাই, এই জন্য আমি কোনো কিছু করতে পারছি না। আর এখানে হচ্ছে মাছ নিয়ে এসেছে, গোশ নিয়ে এসেছে, তো সেগুলাই হচ্ছে মূলত এখন বের করে নিচ্ছি। আমি না আগে হচ্ছে মুরগি এনেছিল, ওই মুরগিটা হচ্ছে আমি কেটে ধুয়ে সুন্দর করে আগে ফ্রিজে রেখে দিয়েছি। আজকে হচ্ছে দুপুরে একটু রান্না করব, তো সেগুলো ওইভাবে রেখে দিই। আমি আগে মুরগিটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, কেননা মুরগিটা নাকি তিনি প্রথমে কিনেছিল, তো একটু নষ্ট হয়ে যাবে বিধে আমি আগে ডিপে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছিল যে হাঁস নিয়ে এসেছে, আমার হাজব্যান্ডের খুব হাঁস দিয়ে
খোলা জালে পিঠা খেতে ইচ্ছে করছিল, তো আজকে ইচ্ছা আছে করব সন্ধ্যা বা রাতের খাবারের জন্য আর কি। তো আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকলে দেখতে পারবেন। এখানে হচ্ছে তিল্লি মাছ এনেছে, এই মাছটা সামুদ্রিক মাছ, অনেক মজার। আর এখানে হাঁস তো খুলে রেখেছি, আর এখানে প্রায় 4 রকমের মাছ এনেছে, রুই মাছ এনেছে, তেলাপিয়া মাছ এনেছে, মিরকা মাছ এনেছে, আর নদীর যে পাঙ্গাস আছে সেটা এনেছে। পাঙ্গাস মাছটা আমাদের ওভাবে খাওয়া হয় না, তবে ভালোটা পেলে আনা হয়, তো এনেছে। সত্যি পাঙ্গাস মাছটা অনেক বেশি মজার ছিল, সব মাছ এখানে তাজা তাজা ছিল। তো আজকে আর আমি ওইভাবে আসলে সব মাছই রান্না করার চেষ্টা করেছি, যেমন নদীর এই পাঙ্গাসটা রান্না করব আজকে মানে রাতের জন্য, আর এখানে হচ্ছে আমি তিল্লি মাছটা রান্না করছি তাজা তাজা একদম কাঁচাই। এই আর এই ফিশগুলা বা এই মাছগুলা হচ্ছে আমি মূলত বোর্ড আর ছুরি দিয়ে কেটেছি, এই জন্য ফিশগুলো অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, আমি এখানে হচ্ছে মাছটা রান্নাতে চাপিয়ে দিয়েছি, নর্মালি যেভাবে মাছ ভুনা করে আর কি। আসলে এসব সামুদ্রিক মাছগুলো কাঁচা কাঁচাই রান্না করলে দেখা যায় কি মাছের স্বাদ গন্ধ সব কিছু অটুট থাকে, তো আমি সেভাবে আসলে রান্না করছি। আর মাছটা একদম কাঁচাই কষিয়ে রান্না করে ফেলেছি, আর ঝোলের পানিটা আমি দিয়ে দিয়েছিলাম, আর হয়ে এসেছে। তখন একটু টমেটো আর ধনিয়া পাতা কুচি আমি উপর থেকে ছিটিয়ে দিয়েছি, তো এখন হচ্ছে উঠিয়ে রেখে দিব। আর তার পরবর্তী হয়েছে কি আমার কারেন্ট চলে গিয়েছিল, তো তারপরে হচ্ছে আমি একটু পাঙ্গাস মাছ ভুনা করেছিলাম। তো এগুলো হচ্ছে সব কিছু এখন বেড়ে রেখে দিব আমি কাউন্টারের মধ্যে। তারপর হচ্ছে যেহেতু স্পেশাল দিন, আমি যদি একটু স্পেশাল কিছু না করি তাহলে কি হয় বলেন? তো আমার বাচ্চারাও খুব বেশি পছন্দ করে, আমার হাজব্যান্ডও খুব বেশি পছন্দ করে, যেই খাবারটা সেটাই করেছি, আমারও অনেক বেশি ভালো লাগে। রোস্টের সাথে যদি একটু পোলাও হয় আমার আর কিছু লাগে না। একবার মোরগ পোলাও করতে চেয়েছিলাম, পরে আর করিনি। আর হচ্ছে ওই দিন আমাদের বাইরে যাওয়ার কথা ছিল যে বাইরে গিয়ে একটু খাবো, কাচ্চি ডাইনে গিয়ে একটু কাচ্চি খাওয়ার ইচ্ছা ছিল, তবে আর দেখা গিয়েছে কি একটু বৃষ্টি ছিল আর ছেলেটা এখনও পুরোপুরিভাবে সুস্থ হয়নি, এই জন্য আর বাইরে যেতে চাইনি আমরা। তো তসিমের বাবা বললো যে এটা তোলা থাক, পরে একসময় আবার যেও নি। তো আমি আর কিছুই বলি আচ্ছা ঠিক আছে। তো এখানে হচ্ছে সাদা যে প্লেন পোলাওটা আছে সেটা করে নিয়েছি, একটু সালাদ করে নিয়েছি, আর রোস্টটা আমি করে নিয়েছি। আসলে এগুলো যেহেতু কম বেশি আমার সকল আপুরা জানেন, তো সেই জন্য আর শেয়ার করিনি। তো যাই হোক, আজকে দুপুরবেলার খাবার ওটাই ছিল, আর মাছটা সব কিছু তো রান্না করে নিয়েছি রাতের জন্য। এখানে হচ্ছে প্রায় রাতের দিকে করে আমি ক্যামেরাটা আবার অন করেছি, সরি রাতের দিকে না সন্ধ্যার দিকে আর কি। তো আজকে সন্ধ্যাবেলা নাস্তায় আমি হাঁসটা রান্না করে নিয়েছি, আসলে কারেন্ট ছিল না ওই দিন আমাদের, তো প্রায় 7টা করে এসেছিলো কারেন্ট, দুপুরে চলে গিয়েছিল, এই জন্য আর আসলে কোনো কিছু শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। তো এখানে হচ্ছে আমি অফ ক্যামেরায় হাঁসটা রান্না করে ফেলেছি, সুন্দর করে কুটে ধুয়ে বেছে একদম সব মশলাপাতি একদম চপারে ইয়া করে মানে ব্লাইন্ড করে একদম তাজা তাজা মশলা দিয়ে আমি রান্না করেছি, যার কারণে হাঁসটা অনেক বেশি মজা হয়েছে। তো এখানে হাঁসটা রান্না করার পর বাটিতে সার্ভ করে নিয়েছি গরম গরম, আর এখানে হচ্ছে খোলা জালে পিঠা আমি বানিয়ে নিয়েছি। আর রিসেন্টলি আমি চাউলের গুঁড়া ভাঙিয়েছিলাম, তো অনেক চাউলের গুঁড়া জমে গিয়েছে আমার বাসায়, এখন ইচ্ছা আছে এটা সেটা পিঠা বানিয়ে একটু খাবো, আর আপনাদের সাথে হয়তো বা শেয়ার করার ইচ্ছা আছে। তো সন্ধ্যাবেলার নাস্তা এটাই ছিল আমাদের, তো এখন সুন্দর করে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি। তো মূলত আমি আমার জন্মদিনের দিনটা এভাবে পালন করেছি, অনেক কাজকর্মের মধ্যে ব্যস্ত দিন কাটিয়েছি আর কি, তবু আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমাদের সকলের জন্য যাতে সবসময় ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। তো সন্ধ্যার এই সুন্দর ভিউটা দেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।